আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর হচ্ছে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 6-7টা এলাচ আছে, দারুচিনি আছে, তেজপাতা আছে, সব একসাথে দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব। তারপর হচ্ছে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে আর একটু ভেজে নেব। আর একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব, 2 টেবিল চামচ, 2 থেকে 3 টেবিল চামচের মতো হবে, দিয়ে দিয়েছি। তারপর ধনিয়া বাটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে কষিয়ে নেব। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এখন আমি কবুতরের মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে 2টো কবুতর আছে, বেশ বড় সাইজের কবুতর। তো কবুতরের মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে তারপর আমি একটা আলু কিউব করে কেটে নিয়েছি, সেটাকেও আমি দিয়ে দিব। আলু দিলে একটু বেশি ভালো লাগে। আজকে আমি রসুন দিচ্ছি না, আজকে শুধু আলু দিয়ে রান্না করছি, রসুনটা আজকে দিচ্ছি না। আর বেশি ভালো লাগে একদম রসুন দিয়ে, ওটাও আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক করে নেবেন। বেশি করে রসুন দিয়ে রান্না করলে সেটা আরও বেশি ভালো লাগে, এটাও ভালো লাগে, কিন্তু ওটা আবার অন্য রকম একটা স্বাদ। তো দেখতে পাচ্ছেন কষিয়ে নিচ্ছি, আর কষানোটা প্রায় হয়ে গিয়েছে। আর একটু কষিয়ে নেব, আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। উপর দিয়ে তেল ছেড়ে এসেছে দেখতে পাচ্ছেন। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব, ঝোলের পানিটা দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব আরও কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। এই তো পানি দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ বলতে আধা ঘন্টার মতো আরও রান্না করে নিব, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় গোশতের ভিতরে। আর এখানে 3টে 4টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা কালারফুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল, খুবই ভালো হয়েছে। অবশ্যই এভাবেও ট্রাই করে দেখবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।